জামালপুরের শানন্ত বাড়িতে ব্রহ্মপুত্র নদে অসময়ে দেখা দিয়েছে তীব্র ভাঙন। এর মধ্যে বিলীন হয়ে গেছে শত শত হেক্টর ফসলি জমি, হুমকির মুখে রয়েছে বসতভিটা সহ অন্যান্য স্থাপনা। ভাঙন আতঙ্কে দিন কাটছে নদী পাড়ের মানুষের। হঠাৎই যেন আগ্রাসী হয়ে উঠেছে ব্রহ্মপুত্র নদ। রাত দিন অবিরত ভাঙনের কবলে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার চর আমখাওয়া ইউনিয়ন। অসময়ের এই ভাঙনে উপজেলার পাটাধোয়া পাড়া থেকে সানন্দবাড়ি পশ্চিম পাড়া পর্যন্ত প্রায় 2 কিলোমিটার এলাকায় এক মাসের ব্যবধানে বিলীন হয়েছে শতাধিক বাড়িঘর, শিক্ষা প্রতিষ্ঠান সহ অন্তত 200 একর ফসলি জমি। হুমকির মুখে ঐতিহ্যবাহী সানন্দবাড়ি। এই ভাঙাটা যদি আগামী বর্ষা মৌসুম পর্যন্ত থাকে তাহলে কোনো শিক্ষা প্রতিষ্ঠান সানন্দবাড়ির অস্তিত্বই বিলীন হয়ে যাবে। এখানে অনেক ঘর বাড়ি ছিল, সমস্ত ঘর বাড়ি জমি জমা বিলীন হয়ে আমরা নিঃস্ব হয়ে গেছি গা। স্থানীয় ইউপি চেয়ারম্যান বলছেন, বর্ষার আগেই ব্যবস্থা না নিলে হাসপাতাল ও পুলিশ তদন্ত কেন্দ্র সহ বিস্তীর্ণ এলাকা নদীগর্ভে বিলীন হয়ে যাবে। শুষ্ক মৌসুমে তড়িৎ গতি এটা যদি রক্ষা না করা হয়, সানন্দবাড়ির যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, যে সমস্ত আপনার কলেজ, স্কুল, মাদ্রাসা, আমাদের যে আইন শৃঙ্খলার একটা নতুন ভবন রয়েছে, সম্পূর্ণ নদীর গর্ভে চলে যাবে। এরই মধ্যে ভাঙন এলাকা পরিদর্শন করেছেন স্থানীয় সংসদ সদস্য ও পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী। জানান, ভাঙন রোধে প্রস্তাবনা পাঠানো হয়েছে, অনুমোদন পেলে পার বাঁধের কাজ শুরু করা হবে। আমরা ইতিমধ্যে একটি প্রস্তাবনা প্রেরণ করেছি, এটি অনুমোদন হলে আমরা এই অঞ্চলে পাক প্রতিরক্ষামূলক কাজ বাস্তবায়ন করতে পারবো। পাশাপাশি এই স্থানে স্থায়ী প্রতিরক্ষা কাজ বাস্তবায়নের জন্য আমরা একটি প্রকল্প দাখিল করেছি। তাৎক্ষণিক ব্যবস্থা হিসাবে এই এলাকায় আমরা 50 লক্ষ টাকা ইমার্জেন্সি কাজ করব আর 4 কোটি টাকার একটা টেন্ডার করব। আমরা আপাতত এখানে এইটুকু করব। পানির প্রবাহ কম থাকতেই ভাঙন রোধে দ্রুত কার্যকর পদক্ষেপের দাবি স্থানীয়দের। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।